এসপিনি চাই তক মুংবাই হুইজা কক তোমানি বিশিং তৈ ফেক জাকাই মানে হামিয়া বানিয়া খাইনে রক নরমী মানখা উত্তর হাঙ্কনি পুলিশ নাইমা থাং রক ক্রাক শালিন্দি পর্যরাও খরক নি মানে হামিয়া বানিয়া খাইনাই রমজা খা দর মনগনি কালি ধিগিও রমজাক নাই খরকশানি মুং অংখা বাহার উদ্দিন উমর নিচিবা বুফানি মুং আব্দুল বাসিদ তে খরকশানি মুং অংখা সুলতান আহমেদ উমর নিচিবরৈ বুফানি মুং আব্দুল জলিল নক আসামনি পাথরকান্দি আমচায় বরকনি থানি মানখা 7000 ইয়াবা ট্যাবলেট অপাতি মুং নতুই হাঙ্কর পুলিশ সুপার বানুপত চক্রবর্তী শাখা ক্রাক শালিন্দি পর্যরাও হুইজা কক তোমানি বিশিংতৈ ধর্মনগর টাউন কালি দিগিনি সালথাং বখা খরক নি মানে হামিয়া বানিয়া খাইনাই নরমি মান কাহিনাই অরম থানি তে খরকসা ফেক জাকনি মানে হামিয়া বানিয়া খাইনাই নহিনকে রমি মান লিয়া রমজাক মানে ফেক জাকনাই মানে হামিয়ানি হাতি অবিনি রাং মারি অঙ্গান 35 লাখ হাই হাই হিনি সাউইক নারিকা পুলিশ সুপার বানপত চক্রবর্তী ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে এই রেডের সময় আমরা দুই জনকে ধরতে পেরেছি, একজন পালিয়ে যায় বাইক নিয়ে, দুইজনকে ধরতে পেরেছি। একজন হলো বাহার উদ্দিন, বয়স 24 বছর, বাড়ি চানকিরা পাতানকান্দি, আর একজন সুলতান আহমেদ, বয়স 21, বান্দবকাম পাতানকান্দি। তাদের পজিশন থেকে 7000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এটা একটা বিষম মারাত্মক ধরনের মাদক দ্রব্য। একটা ট্যাবলেট খেলে প্রায় 3 দিন অবধি নেশা থাকে। এটার 7000 ট্যাবলেট পাওয়া গেছে, যেটা কালোবাজারের মূল্য 35 লক্ষ টাকা থেকে বেশি। ধর্মনগর থানাতে একটা এনডিপিএস কেস হয়েছে, তাদের ইন্টারোগেশন চলছে, যে লোকটা পালিয়ে গেছে তাকে ধরা হবে। অপাতি মুঙ্গ রমজাক নাই রকনি বেখাক এনডিপিএস নি মামলা বখলাই জাখা ধর্মনগর থানাও।